من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 اسما 100 إلا واحدة من أحصاها دخل الجنة رواه البخاري في صحيحه নামাশুলাই, এটা কি গাজীপুরে, কালিয়াকুর, গাজীপুর কালিয়াকুরের নামাশুলাই যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল যা আজ অনুষ্ঠিত হচ্ছে 15 ডিসেম্বর 2019 রোজ রবিবার। এর সম্মানিত অগ্রজ প্রতিম বন্ধুবর শায়েখ আমানুল্লাহ আল মাদানী, যিনি শুধু নিজেই আলেম নন, তার বাবাও একজন বড় আলেম ছিলেন, দাদাও ছিলেন, টাঙ্গাইলের শ্রেষ্ঠতম আলেম বা আমলদের মধ্যে একজন শায়েখ মহিউদ্দিন। আলেমও ছিল, তাদের আমলও ছিল, সেটা মানুষের মুখে মুখে, দেলদুয়ারের এবং অন্যান্য জায়গায় ইতিহাসও যেটা জায়গা করে নিয়েছে। অত্যন্ত বিনয়ী ভদ্রলোক, বড় আলেম, যিনি আজকে সভাপতিত্ব করছেন, অতিথিবৃন্দ এবং যে সকল যুবকেরা এবং তাদের সহযোগীরা, মুরব্বিয়ানে কেরাম, স্থানীয় গণ্যমান্য লোকেরা এই বিশাল ইসলামী জলসা বাস্তবায়নে সহযোগিতা করেছেন, তাত্ত্বিকভাবে, কায়িকভাবে, অর্থনৈতিকভাবে, এবং যে বক্তাগণে পর্যন্ত বক্তব্য রেখেছেন শায়েখ জাহিদ হুসাইন, এবং আমার পূর্বে দীর্ঘ সময় 2.25 ঘন্টার বেশি উনি আলোচনা রাখলেন। আমি ফোনে বলে দিলাম যে মানুষ তো এখানে কাউ জুড়ি চলে না, দৈনিক রাত্রে তাদের চিৎকার করতে হয়, সকালে শিক্ষকতা করতে হয়, 15 মিনিট পরে দেন, লোকটা একটু রেস্ট পাবে, আমি এর মধ্যে সে ইনশাল্লাহ হাজির হয়ে যাব। কিন্তু আপনারা অমানবিক কাজ করেন অনেক জায়গাতে, সেগুলো গ্রহণযোগ্য নয়। আমরাও তো কিছু বুঝি, আমরা তো সভা করি, সভা চালাই, 15-20 মিনিটের ব্যবধানে একটা মানুষ একটু রিল্যাক্স পায়, আর ওই জন্য একটা মানুষের উপর অমানসিক অত্যাচার হয়ে যায়, কিছুই হতো না 15 মিনিটের জন্য। আপনারা মনে করেন যে এখান থেকে আওয়াজ বোধ হয় এমনি বের হয়, দুইটা ফুসফুস চলে যায়, হার্ট চলে যায়, ব্রেনে হিট করে, কণ্ঠস্বর নষ্ট হয়ে যায়, গ্যাস্ট্রিক আলসার ধরে পেটের মধ্যে গুতা লাগে। আপনারা মনে হুজুর আইলো আর গেল, চিৎকার পেরে ফিরে গেল, তাই না? বিষয়টা খুবই মারণ ব্যাধি তারা তৈরি করে নেন, কাজে যা বুঝে যা করেন সেটা তা না, কঠিন ব্যাপার। সেই
12টার সময় গাড়িতে উঠেছি, নামলাম সন্ধ্যার সময়, শরীর তখন কাঁপতেছে, আমার দুনিয়া তো ঘুরতেছে, এই অবস্থায় বাধ্য হয়ে এখানে আসতে সাথে সাথে উঠেছি। 15 মিনিট রেস্ট পেলে তো আমি একটু সোজা হয়ে আসতে পারতাম। সম্মানিত উপস্থিতি, এটা অভিজ্ঞতা লাগে, বাস্তবতার দিকে তাকাইতে হয়। কালকে এক জায়গায় সবাই গেছে আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভদ্রলোক, স্থানে বক্তাদের ওয়াজ করাইতে করাইতে ওনারা বাজাইছেন 1:45, মানে আমাকে স্থানীয় বক্তাদের ওয়াজ শুনাইলেন আর কি। আচ্ছা, তার আগের দিন আরেক জায়গায় একই কাহিনী হয়েছে। ঠিক আছে, তোমাদের ইচ্ছা, কর্তার হুকুম পাকা ধানে মই, বাড়াবাতে ছাই, আমি কি করব। সম্মানিত উপস্থিতি, তোমার ভাইকে ধন্যবাদ, পরিচালককে এবং যুব সমাজকে, তারা একটা চমৎকার বিষয় এখতিয়ার করেছেন, আল্লাহর পরিচয়। একটু ধীরে ভেবে আসতে পারলে আমার জন্য খুব ভালো হতো। তারপর আল্লাহ যতটুকু তৌফিক দেন আপনাদের সামনে ইনশাআল্লাহ বিষয়টি উপস্থাপন করার যথাসাধ্য চেষ্টা করব। আমার আগে অনুযপ্রতি ডক্টর মাহমুদ্দিন মির আব্দুল বাসির দীর্ঘ সময় যাবৎ ইত্তিবাউ সুন্নার উপরে আলোচনা করেছেন, সুন্নাতকে আঁকড়ে ধরার উপরে, আল্লাহ নবীর সুন্নতকে। এখন আল্লাহ কে, বিষয়টা কখনো কঠিন হয়ে যাবে, কখনো সরল হবে, কখন কি হবে আমি জানি না। যেহেতু এলাকায় খুব দীর্ঘ সময় ওয়াজের বিধান নাই, আমরা ইনশাআল্লাহ 11:30 মধ্যে তো আপনারা জেগে থাকতে পারবেন ইনশাআল্লাহ, মাথা ঠিক রেখে বসে থাকতে পারবেন তো আলহামদুলিল্লাহ। আজকে শীতটা ওরকম নাই, শীত কমে গেছে, এয়ার কন্ডিশন পরিস্থিতি। আল্লাহ কি করেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? আল্লাহ কোথায়? আল্লাহ কে? আল্লাহ আছেন না নাই? আল্লাহর অস্তিত্ব আছে কিনা? ইংরেজিতে বলে এক্সিস্টেন্স কিংবা এসেন্স। একটু বসতে হবে ভাই, দাঁড়ায় থেকে ওয়াজের নিয়ম না, চোখে পড়ে যায়। এমনকি ক্রিকেট খেলোয়াড়রাও আম্পায়ারের বলে ওই যে দাঁড়ায় আছে, বসা না বসালে আমি ব্যাট করবো না। আর এটা তো ওয়াজ মাহফিল, এখানে দাঁড়ায় থাকাই নিষেধ, সোজা নিষিদ্ধ। 1.5 ঘন্টা আপনি আসছেন, দাঁড়ায় থাকলে আপনি ওয়াজ শোনা হবে কিন্তু ফজিলত পাবেন না, বসলে ওয়াজও শুনতে পারবেন, সওয়াব হবে, গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের পরিষ্কার হাদিস। এসেন্স বলা হয়, এক্সিস্টেন্স বলা হয়, অস্তিত্ব বলা হয়। অস্তিত্ব বলতে আমরা বুঝি যা আছে, যা আছে সেটা কেমন, সেটা কি? যা আছে সেটা হলো পদার্থ। পদার্থের সংজ্ঞা কি? পদার্থবিজ্ঞানের ছাত্র আছে এখানে, স্কুল কলেজে পড়া সায়েন্সে, পদার্থের সংজ্ঞা কি কেউ বলতে পারছে না? একটা জিনিস যে আছে সেটা আমি কি দিয়ে বুঝব? স্পর্শ করা যায়, ফাইন, জারি আছে, ওজন আছে, চাপ আছে, আয়তন আছে, স্থান দখল করে, সংখ্যা অনেকগুলো বেড়ে গেছে আজকে সব মিলাই, তাই না? তাহলে আল্লাহ যদি একটা অস্তিত্ব হন, কিছু যদি একটা হন, তার আকার আছে না নাই, তার আয়তন শব্দটা যেহেতু কোরআন হাদিসে আসে নাই, শব্দটা আমি উল্লেখ করবো না। আল্লাহ প্রসঙ্গে যা জানো না তা তুমি বানিয়ে বলতে যেও না, যতটুকু আছে ওইটুকু বলবো, যতটুকু নাই আরেকটার উপর কিয়াস করে, সহানুমান করে কিংবা অ্যানালজিক্যাল ক্যালকুলেশন করে আমি বলবো না। এইটা যখন আছে সুতরাং এটাও আছে, আকার যখন আছে তাহলে আয়তনও আছে, তাহলে চাপও আছে, চাপের কথা কোরআন হাদিসে নাই, সুতরাং আমি বলবো না। কেন ওইটুকু বানায় বলে কি আছে? নিষেধ আছে। আল্লাহর হাত আছে না নাই? কয় হাত? ঠিক আছে, রাইট উত্তর, ভুল হলেও সমস্যা নেই, আসি তো আজকে এই বিষয় নেই, আল্লাহ যদি তৌফিক দেন, তাই না? আল্লাহ নই বলেন কিলতা ইয়াদাইহি আমিনান, আল্লাহর দুই হাতে কি? ডান হাত। আল্লাহর কোনো বাম হাত নেই, আল্লাহর দুই হাতে ডান হাত, কিলতা ইয়াদাইহি আমিনান, আল্লাহর হাতে আঙ্গুল আছে কি নাই
ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবাইহি মিন আসাবি রহমান, আল্লাহর অনেক আঙ্গুল, অনেক আঙ্গুলের মধ্যে থেকে দুই আঙ্গুলের মাঝে রয়েছে বান্দার আত্মা। বান্দার আত্মা কোথায়? কোথায় আসলে আমি বুঝতেছি কোথায় এখন এই মুহূর্তে। মাথাটা সম্পূর্ণ ক্লিয়ার রাখতে হবে, না হলে ভুল করবেন কিংবা বুঝবেন না। আত্মা তো আমরা দেহের ভিতরে মনে করি, আত্মা দেহের ভিতরে না। আত্মা যদি এখন বেরিয়ে যায়, আমি মুসলিমদের এখানে বক্তব্য দিচ্ছি, আমি বেঁচে থাকবো না মরে যাব, তাহলে আমার ভিতরে কি আছে? রূহ আছে, আত্মা আছে। আর আল্লাহ বলেন সকল বান্দার আত্মা হলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। তাহলে আল্লাহর দুই আঙ্গুল কোথায় আর সকল বান্দার আত্মা কোথায়? এইখানে আমি জানি না। আমি বিশ্বাস করে আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে, আমি বিশ্বাস করে আল্লাহর নবী বলেছেন আল্লাহর দুই হাত দুটোই ডান হাত, আমি বিশ্বাস করি আল্লাহর হাতে আঙ্গুল আছে। কয় আঙ্গুল পুরাপুরি আমি গুনে বলতে পারবো না, আমাকে দুই আঙ্গুলের খবর দেওয়া হয়েছে এবং আরো অনেক আঙ্গুল আছে। অনেক আঙ্গুল কত আঙ্গুল আমি জানি না, কিন্তু সেই আঙ্গুল সমূহের মধ্যে দুই আঙ্গুলের মাঝখানে হলো কি বান্দার কুলুব কিভাবে আছে আল্লাহ আলাম। সে অবস্থান প্রসঙ্গে আমার জানা আল্লাহর হাত আছে কিন্তু কেমন আল্লাহর মত না। আল্লাহ জানেন আল্লাহর জন্য যে ধরনের হাত তিনি সঙ্গত মনে করেছেন ঠিক সেই রকম। আল্লাহর মত হলে পুরো আল্লাহর মত হয়ে যাবে, তাই না? আল্লাহ তো পা আছে, পা তো আর হাত না, তাহলে পুরো আল্লাহর মত তো হলো না। কাজেই তুমি এই কথা ঠিক বলেছ এক অর্থে, তবে ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যার সাপেক্ষ, তাই না? আল্লাহর পা আছে আমরা জানি, কিয়ামতের দিন আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু দেখবেন যে জান্নাত এবং জাহান্নাম ঝগড়া করছে, বিতর্ক শুরু করেছে। জাহান্নাম বলছে ইয়া রাব্বুল আলামিন আমার পেটের মধ্যে খালি রয়েছে মুতাকাব্বিরুন, জব্বারুন, যারা অহংকার করে, যারা গর্ব করে, যারা কেদ্দানি দেখায়, ওই সকল আমার পেটে ভরা। জান্নাত বলছে ইয়া রাব্বুল আলামিন আমার ভিতরে রয়েছে বিনয়ীরা, ভদ্ররা, নম্ররা, এরা রয়েছে আমার ভিতরে। জান্নাত এবং জাহান্নাম ঝগড়া করছে, জাহান্নাম বলছে যত বড় লোক, বড় লোক তার না, ছোট লোকে আসলে অহংকারে আমার বড় লোক হয় কিভাবে, আমরা বলি আর কি, আসলে নিকৃষ্ট ছোট লোক, ওরা সব আমার পেটে। জান্নাত বলে আমার ভিতরে সব বিনয়ী মানুষেরা। আল্লাহ বলবেন আমি মিটিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন জাহান্নামের যে আল্লাহবাদ জিজ্ঞাসা করবেন হালেম তালাতে ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালেম তালাতে ওয়া তাকুলু হাল মিন মাজিদ। কোন সূরা? সূরা কাফ। জুমার দিন তেলাওয়াত করতে হয়। আল্লাহ পাক কিয়ামতের দিন জাহান্নামকে জিজ্ঞাসা করবেন হালেম তালাতে তোমার পেট কি ভরেছে, কি পরিমাণ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আদমকে বলবেন তোমার সন্তানদেরকে জাহান্নামে ঢুকাও। আদম বলেন কি পরিমাণ ঢুকাবো ইয়া রাব্বুল আলামিন, আদমকে আল্লাহ পাক বলেন শতকরা 99 জন ঢুকাও। তাহলে কি পরিমাণ যাবে? খালি তো জিন যাবে না, খালি তো ইনসান যাবে না, জিন যাবে, মূর্তিগুলা যেগুলো আজকে খাড়া করাইতেছেন, তাই না? আমার জানিয়ে দেওয়া কর্তব্য, ওগুলা যাবে না, খালি পায়। মাফ করবেন আমাকে মুসলমানের সন্তান আপনারা, এই কালচারটা আস্তে আস্তে সরিয়ে দেন। খালি পায় নিজেরা বানাইলেন একটা ঠেঙ্গা উঁচা করে। আজকে শতকরা 90 ভাগ মুসলমানের দেশের সর্বোচ্চ নির্বাহী, সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, মন্ত্রী পরিষদ সবাই এসে সেখানে যদি ফুল দেন, কোন ইসলাম আপনাদেরকে এটা শিখিয়েছে, কোন ইসলাম আপনাদেরকে অ্যালাউ করেছে, ওই ঠেঙ্গাটা কোথায় যাবে? আপনাদের কথা আমি বললাম না, হয়তো বা তোবা করে মরবেন, কিন্তু ওটা তো যাবেই, ওটা কোরআনের কথা, ওটা হাদিসের কথা। যে কোনো ধরনের স্তম্ভ, যে কোনো ধরনের শিলালিপি,
যে কোন ধরনের সৌধ মূর্তি যেটাই হোক না কেন সেটা কোথায় যাবে? আপনাদের ব্যাপারে আমি কিছুই বললাম না, আপাতত নিজেদের চিন্তা নিজেরাই করুন। সব তো যাবে তাই না? তারপরে জাহান্নাম কাল্লাপাক বলবেন, পেট ভরেছে? জাহান্নাম বলবে, হালমে মসজিদ, ইয়া রাব্বুল আলামিন, আমার ক্ষুধা রয়ে গেছে, আরো আছে? আল্লাহ বলবেন, তোমার পেট ভরবে না, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তার পা জাহান্নামের উপরে রেখে দিবেন। জাহান্নাম বলতে থাকবে, কক কক কক, হয়েছে হয়েছে হয়েছে, যথেষ্ট হয়েছে। আল্লাহ পাক তখন জাহান্নাম গুলা পাঞ্জাবি, এক জাহান্নাম আরেক জাহান্নামের সাথে মিশে যাবে, তখন জাহান্নামের দরজা গুলো উপর থেকে সব বন্ধ হয়ে যাবে। কিন্তু জান্নাত পরিপূর্ণ হবে না, জান্নাত ফাঁকাই থাকবে, জান্নাত খালিই থাকবে। যিনি ইনসান জান্নাতে যাওয়ার পরে জান্নাতে অবকাশ থাকবে, আল্লাহ পাক অন্য সৃষ্টি করবেন, অন্য সৃষ্টি দিয়ে আল্লাহ পাক জান্নাত ভরে দিবেন। ইনশাআল্লাহ জায়গা পাবো তো, যাওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহর পা কয়টা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ প্রসঙ্গে দুই প্রকারের ধারণা দিচ্ছে আপনাদের কাছে। আগেরটা বলাই বোধ হয় আগে ভালো ছিল, প্রসঙ্গ এসে গেছে, এখন কথাই বলবেন যে যেটার সাথে যেটা আমরা শুনি সেটা তো সেরকমই হওয়া দরকার তাই না? যদি বলে পাত্রী কেমন দেখে এলি, যে দাদি কোনো না, নাকটা কারে বোসা তাই না? নাক বলতে কি বোঝা যাবে, নাক না কান না কি তাই না? এখন তো আপনারা বলবেন যেহেতু আল্লাহর হাত, তাহলে আল্লাহর হাত তো তাহলে মানুষের হাতের মতোই হবে নাকি? ধারণা জন্মে এরকম প্রাথমিক ভাবে। আপনারা গরুর হাত দেখছেন, গরুর কয় হাত? হ্যাঁ, চার পা, ঠিক আছে পাই থাক, সামনের দুটাকে আমি হাত বুঝে দিতে চাইছিলাম একটু আর কি, পিছনের দুটা পা, হাত যখন বইলে ফেলেছ একটাই উদাহরণ দিই, গরুর পা কেমন? খোড়াটা ফাটা না? ঘোড়ার পাও দেখেছ ফাটা না জোড়া? বিড়ালের পা দেখেছ আঙ্গুল আছে না নাই? তিনটার পায়ের মধ্যে কোনো পার্থক্য আছে? তারপরে তিনটা পা কিনা? তিনটাই পা, একটার সাথে আরেকটার মিল নাই, তারপরে প্রত্যেকটাই কি পা? তুমি মহিষের সিং দেখেছ, গরুর সিং দেখেছ, ছাগলের সিং দেখেছ, হরিণের সিং? হরিণের সিং কেমন? ডালের মতো তাই না? এখন যদি কোনো বোকা বলে সব সিং তো মহিষের সিংহের মতো হওয়ার কথা, হরিণের সিংহের মতো আবার ডালপালা কেন? কথাটা ঠিক হবে? তবে একই সিং, তার আকৃতি ভিন্ন ধরনের এই সৃষ্টি জগতের মধ্যে রয়েছে। সুতরাং আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি মহান সৃষ্টিকর্তা, যিনি মহান আরশের উপরে সমুন্নত রয়েছেন, তার হাত কেমন, তার পা কেমন, আমি কি করে বলবো? আল্লাহ পাক বলে দিয়েছেন, লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, তার মতো কেউ নাই, তিনি শুনেন এবং কি দেখেন? তার দেখা আমাদের দেখার মতো না, তার শোনা আমাদের শোনার মতো নয়। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেন, আল্লাহ পাক কেমন দেখা দেখেন? ওয়ালা তাসকুতু মিন ওয়ারাকা, পৃথিবীর বুকে, শুধু বাংলাদেশের বুকে নয়, বাংলাদেশ, ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার জঙ্গল সহ পৃথিবীর যত গাছপালা আছে, কোটি 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 গাছপালাতে যত কোটি 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 পাতা দৈনিক পড়ে ঝরে পড়ে, প্রত্যেকটা পাতার খবর আল্লাহ পাক রাখেন কি রাখেন না? এটা আল্লাহর এলেম, এটা আল্লাহর জ্ঞান, এটা আল্লাহর দৃষ্টি। ওয়ালা হাব্বা, একটা দানা যদি সাগরের অতল তলে পড়ে যায়, কিন্তু পৃথিবীর এই ভূখণ্ডের যে কোনো জায়গায় যদি একটা সরিষার দানা বা অণু পরমাণু পড়ে থাকে, সেটা আল্লাহর চোখ ফাঁকি দেবে কিনা? অন্তরের খবর মনে মনে ভাবছি, আমি তো মনে মনে ভাবছি, আবার জানবে কে নাকি জানে? এই তো সোজা কথা,